আসসালামু আলাইকুম। জব ম্যাথ সলভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে ম্যাথটি সলভ করব তা হলো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত, এটি আমরা শিখব কিভাবে মুখে মুখে খুব সহজেই অঙ্কটি সলভ করা যায়। যদি আমরা মুখে মুখে অঙ্কটি সলভ করতে চাই তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব, মান স্কোয়ার প্লাস মাইনাস টু। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটি সমাধান করতে পারি। কীভাবে? মান, যে মানটি দেওয়া থাকবে সেই মানটি নিব, তাহলে কি টু, টু স্কোয়ার। এখন আমরা দেখব প্লাস না মাইনাস দেব। এখন আমাদের এখানে কি আছে, এ প্লাস ওয়ান বাই এ, যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা মাইনাস দেবো, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা প্লাস দেবো। তাহলে এখানে আছে প্লাস, তাহলে আমরা নিব মাইনাস টু ইকুয়াল টু ফোর মাইনাস টু ইকুয়াল টু টু। তাই আমরা এই এই সূত্রটি ব্যবহার করে অঙ্কটি খুব সহজে সলভ করতে পারবো। আমরা একই নিয়মের আরেকটি অঙ্ক সলভ করবো। তাহলে আমি সূত্রটা কি জানি, যে মান স্কোয়ার প্লাস মাইনাস টু। তাহলে এখানে মান কত আছে, থ্রি আছে, তাহলে থ্রি স্কোয়ার। এখন দেখেন এ মাইনাস ওয়ান বাই এ, এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে আমরা কি লিখবো, প্লাস। তাহলে কি লিখবো, প্লাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে কি হয়, তিন তিরিকে নয় যোগ দুই ইকুয়াল টু এগারো। তাহলে আমরা এভাবে এই সূত্রটি ব্যবহার করে খুব সহজে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে।